নারদকাণ্ডে নাম ঝরিয়েছে বারাসতে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। শুক্রবার মধ্যম গ্রামের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, ব্যবসায়ী সন্তোষ পরিচয়ে ম্যাথু স্যামুয়েল অনেকবার যোগাযোগ করেন বলে দাবি করেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি বহুবার ম্যাথুর সঙ্গে দেখা করতে অস্বীকার করেন। শেষে ব্যবসা সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলতে চাওয়ায় তিনি ম্যাথুর সঙ্গে দেখা করতে রাজি হন। সেদিনই ম্যাথু টাকা দিতে চান, কিন্তু তিনি টাকা নেননি। সিবিআই 2014-13 এপ্রিলের ভিডিও ফুটেজ দেখায়। ভিডিওতে কাকলিকে টাকা নিতে দেখা যাচ্ছে। সিবিআই সূত্রে খবর, ফুটেজ দেখার পরে কাকলি ঘোষ দস্তিদার দাবি করেন তার টাকা নেওয়ার ছবি তোলা হলেও তিনি যে টাকা ফিরিয়ে দিয়েছেন সে ছবি তোলেননি ম্যাথিউ। পুরো ব্যাপারটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করে কাকলি ঘোষ দস্তিদার সিবিআই এর কাছে দাবি করেন তিনি ম্যাথিউকে কোনো প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া বা কোনো সুবিধে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেননি। কাকলির এই বাউন্সারে পাল্টা চাপে পড়ে গেলেন ম্যাথু স্যামুয়েল। কাকলি টাকা ফেরাননি, এখন সেটা প্রমাণ করার দায়িত্ব বর্তাল ম্যাথুর ওপরেই। কাকলির দাবি যে ভুল, তার প্রমাণ জোগাড় করতে না পারলে সিবিআই এর পক্ষেও কাকলিকে অভিযুক্ত করা কঠিন হবে। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।